আনন্দ মিশ্র বাহিনী নামানে কোনো ড্রাগস অভিযানত বা কোনো নারী সরবরাহ কৰে এবাৰ নামিছে আনন্দ মিশ্র বাহিনী একমাত্র গরুর যে হার্ডি আছে গরুর হার্ডি আর মহর সিংহর পেপার অভিযানত যে মহর সিংহর পেপার নির্মাণ করা হয় এই শিয়ালমারী অঞ্চল দীর্ঘদিনেরপরা ইয়াত মহর গরুর হার্ডি আর মহর সিংহর পেপা ইয়াত করা হয়েছিল যাতে এইসমূহ যি মহর সিংহ পেপা আছে আর গরুর যে হার্ডি আছে হার্ডিসমূহ লো পেলায় উত্তর প্রদেশের ব্যবসায় করে আজি এই শিয়ালমারীত অভিযান চলাইছে নগাঁওর যেগী উপ আরক্ষী অধীক্ষক আছে সুজিত কুম্বাং তেখেতে আজি তাদের অভিযান চলাইছিল অভিযান কালত বহুতো গরুর হার্ডি মহর সিংহ পেপা জব্দ করেছে গতি মানে তখন পুলপটিয়া জানাবলে চেষ্টা করি যে এইসমূহ বস্তু কোরপরা ইয়ারপরা কলে যায় বা এইসমূহ কি ব্যবহার করে সব আপনি জানার চেষ্টা করি যে ইয়াত আজি আপনি শিয়ালমারীত একটা অভিযান চলাইছিলেন কোনো ড্রাগসের অভিযান নয় কোনো নারীদের সরবরাহ অভিযান নয় ইয়াত চলাইছিলে গরু হার্ডি লো পেলায় অভিযান চলাইছে মহর সিংহর যে পেপা আছে পেপার লো অভিযান চলাইছে এইসমূহ যে সামগ্রী আছে কত যায় আমি এটা যদি খবর পালো খবর পাই পিনি আমার সাব ইন্সপেক্টর রঞ্জিত গগৈ হয় তেখেতে পঠিয়ালো রেড মারিবলে আমি দেখিলো ইয়াত আপনার ট্রাক এটা লোড করে আসলে লোড করে মানে প্রথম যখন আমি উপর উপরে দেখিলো গম পালো যে গরু হার্ডি আর মহর সিং হয় এই যখন মালিক হয় তেখেতের নাম মোহাম্মদ হাফিজ গাফর হয় তেখেতে কৈছে যে আমি ইয়ারপর মহর সিং আর গরু হার্ডি ইউপিলে পঠিয়াও ইউপিত মানে আমি ট্রেড করে আর মানে একো কাগজপত্র একো দেখাব পৰা নাই তো আমি তো এসার্টেন করব পৰা নাই অল মহর সিঙে আছে না কিনা বেলেগ বস্তু জীব জন্তুর কিনা হেৰি আছে কিন্তু আমি ইনভেস্টিগেট করলে আমি সামিল করলে গম পাম এই আর অকল ইয়াত গরু হার্ডি বা মহর সিং নে আর বেলেগ কিনা কিনা আছে বেলেগও থাকবে ওয়াইল্ড প্রডাক্টস বা ওয়াইল্ড আপনি বহুত ভাগে থাকবে পড়ে আর তাই মহর সিংবিল উত্তর প্রদেশ কি কামত ব্যবহার করে বাৰু গম পাইছে নাকি তেখেতে কোৱা মতে আপনার মহর সিঙে দিয়ে আপনার হেৰি বনায় আপনার চুলির চুলি ফণি বনায় আর যখন গরু হার্ডি হয় সে আপনাদের সরি তখনকলে কয় কি ফার্টিলাইজার বনায় বলে আর কিন্তু আমার ইনভেস্টিগেশন হব কি তো ট্রেডটি ইলিগেল হয় না লিগেল হয় না সে তখন লাইসেন্স আছে নাই কেন কালেক্ট করেছে অকল ইয়াত কোয়া মতে অকল মহর সিঙে আছে না বেলেগ কিনা বস্তু আছে কারণ গোটে আপনি দেখব পড়ে আপনি অলমোস্ট 10 টনের বস্তু আছে ইয়াত গোটেকটা ব্যাগ খুলব লাগবে আমি তারপর তাকে আমি সুপ্রসাতে আরম্ভ করি আমি গম পাম কি হয় ইয়ার জড়িত হয় কেজন আপনাদের বর্তমান আটক করেছে যখন মালিক হয় তখন আমি আটক করেছি আর যখন ট্রাকর ড্রাইভার হয় ইউপির হয় তো ট্রাকর ড্রাইভার আর হ্যান্ডিম্যান আমি তিনজনকে আমি আটক করেছি এটা ইয়াত 10 টন মাল আছে ইয়াত অলমোস্ট 10 টন আছে ইয়াত কোয়া মতে যে 8 মাসের মূরে মূরে ইয়ার বস্তুখিন লো গিয়ে থাকে কৈছে যে সময়ত গোহত্যা বন্ধ করেছে রাজ্য সরকারে বা মহর সিং দুর্লভ হয় সেই সময়তে এই ধরনের নগাঁওত একটা শিয়ালমারী ঘাটিত এটা এই ধরনের যে গরুর যে হার্ডি পাওয়া গেছে এটা চাঞ্চল্য বিষয় চাঞ্চল্য আমি যখন খবর পড়ার আমি আহিলো তাকে আমি তাকে এসার্টেন করব লাগবে কোরপা পাইছি মানুষ কারণ 10 টন তো আপনার বহুত বেশি হয় পরিমাণের হয় এটা দুটা মানে গরু বা মহর নহয় এই তো আমি চাব লাগবে আমি সোধপোছ করলে গম পাম কোরপা আছে কোরপা কালেক্ট করেছে কেন ধরনের কি হয়ে আছে আর ইনভেস্টিগেশন আমি ওলাই পড়ব এই কথা নিশ্চয় এ আসলে নগাঁও যেগুলি উপ আরক্ষী অধীক্ষক ত্রিদীপ কুমার মন্তব্য যে বর্তমান আটক করেছে তিনজনকে আটক করেছে যীগীর এই গুদাম হয় তেক আটক করেছে আর উত্তর প্রদেশের যুগী ড্রাইভার আসে যি চালক আসে আটক করেছে আর অধিক তথ্যভাবে জেরা জেরা করব জেরার পিছত পোহরলে আসব যে এইসমূহ যে গরুর হার্ডি আছে বা মহর যি সিঙ মহর যি সিং আছে কোরপা আনিছে কোরপা সঞ্চয় করেছে আরক্ষী জেরার পিছতে পোহরলে আসব।